চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর প্রকাশিত হবে। সোমবার 7 অক্টোবর বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 15 অক্টোবর বেলা 11টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে চলতি বছরের 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এরপর জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়, কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা এবং পরে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় 11 আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে। 20 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন পরীক্ষায় অংশগ্রহণ করে।